দেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। ভক্ত অনুরাগীরা ধরে নিয়েছিল খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন না এই তারকা। তার কথাতেও সেই আভাস বারবার ভেসে উঠেছে। তবে শেষ পর্যন্ত আর ব্যাচেলর গল্পের নায়ক হয়ে থাকলেন না তিনি, বিয়ে করে শুরু করলেন দ্বৈত জীবন। বলা হচ্ছে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের কথা। আচমকা বিয়ের ঘোষণা দিলেন তিনি। বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন, গেল 30 এপ্রিল বিয়ে করেছেন তিনি, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে তার নাম পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান। এদিকে সালমান নিজ ঘোষণা দিল বিয়ের খবরটি অনেকের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন এটি হয়তো নতুন কোনো মজার কন্টেন্ট। তাই বিয়ের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য সালমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে সালমান ও তার স্ত্রী যে পোশাক পরেছেন সেটি ডিজাইনার সাফিয়া সাথী। তিনি অবশ্য তাদের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। ফেসবুকে সাফিয়া লেখেন, রাত 12:30টার দিকে টেক্সট দেখি, কাল আমার বিয়ে এবং আমি দুপুর 2টার আগে একটি পাঞ্জাবি অথবা শেরওয়ানি চাই। আপনাদের কি রেডিমেড কিছু রয়েছে যেটা আমি কিনতে পারি? আমি তাকে তাৎক্ষণিক জিজ্ঞেস করি, তুমি বলো এটা কোনো মজা না। সে বলল, না সত্যি কাল আমার বিয়ে। তাদের নতুন জার্নির অংশ হতে পেরে টিম সাফিয়া খুব উচ্চসিত। সালমানের বিয়ের পোস্টে তার ঘনিষ্ঠজন কন্টেন্ট ক্রিয়েটররা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছেন। কন্টেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক লেখেন, আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব, তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে, দুজনের সুখী শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল। সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম সালমান দ্য ব্রাউন ফিশ। 2012 সাল থেকে তিনি কন্টেন্ট বানিয়ে আসছেন। 16 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কন্টেন্ট ক্রিয়েটর তিনি। অনেকে বলে থাকেন সালমানের নির্মিত কন্টেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এই জন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের কিং বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। একাধিক প্রেম নিয়ে সবসময় আলোচনায় থেকেছেন সালমান মুক্তাদির। প্লেবয় তকমাটাও তার নামের সাথে একেবারে জুড়ে গিয়েছিল। তবে এবার হয়তো সেই ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। অনেক জল্পনা কল্পনা শেষে থিতু হলেন এক নারীতে। সাদাকালো নিউজ।